এই চেষ্টা শুধুমাত্র একটু সুপেয় পানির জন্য, এমন চেষ্টা এখন নিয়মিত হতে চলেছে উখিয়ার রাস্তায়। গত কয়েকদিন শরণার্থী শিবিরগুলোতে যে কটি নলকূপ বসানো হয়েছে তা পর্যাপ্ত নয়। পাহাড় জঙ্গল আর সাগর পাড়ি দিয়ে আসা মানুষগুলোর কষ্টের শেষ হয় না তারপরও। দীর্ঘদিন খেতে না পেয়ে এখন অসুস্থ অনেকে। এখানে কিছু খাই না, সবাই এরকম থাকলে আমরা মরে যেতে হবে। বৃষ্টি পড়েছে আর আমরা এখন আছি কুতুপালং এলাকায়। এখানে রাস্তার দুপাশে এবং পাহাড়ে যেসব রোহিঙ্গা শরণার্থী আশ্রয় নিয়েছেন তারা এই মুহূর্তে খাবারের সাথে সাথে তীব্র খাবার পানির সংকটেও পড়েছেন। যে যেভাবে পারছেন সেভাবেই আসলে খাবার পানি সংগ্রহের চেষ্টা চালাচ্ছেন। প্রায় প্রত্যেকটি শরণার্থী শিবিরের একই অবস্থা। অন্যদিকে এখানে যেসব মানুষ রয়েছেন যার সংখ্যা প্রায় 30 থেকে 35 হাজার, তাদের জন্য যে পরিমাণ স্যানিটেশনের ব্যবস্থা থাকা জরুরি সে ব্যবস্থাটিও আসলে এই মুহূর্তে করা সম্ভব হচ্ছে না বলে জানিয়েছেন স্থানীয় প্রশাসন। এদের এখন স্যানিটেশন এবং ড্রিঙ্কিং ওয়াটার মানে সুপেয় পানি, এই দুটার ব্যবস্থা এই মুহূর্তে করতে পারছি না। তবে আমাদের জেলা প্রশাসন এবং হচ্ছে স্বাস্থ্য বিভাগ পাশাপাশি যে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে IOM সহ WFP তারাও এই সার্বিক বিষয়ে তত্ত্বাবধান করছে। এদিকে এমন পরিস্থিতি চলতে থাকলে পানিবাহিত রোগ মহামারী আকার নিতে পারে বলে আশঙ্কা চিকিৎসকদের। বিশুদ্ধ খাবারের সমস্যার কারণে পানিবাহিত রোগ তাদের হওয়ার একটা আশঙ্কা আছে এবং এটা পানিবাহিত রোগগুলি সাধারণত ছড়াই মহামারী আকারে যদি ছড়াই পড়ে তাহলে একটু সমস্যা হবে। বাংলাদেশের সর্বোচ্চ সক্ষমতা দিয়ে সহায়তা দেয়া হবে রোহিঙ্গা শরণার্থীদের। তবে আন্তর্জাতিক সাহায্য ছাড়া বিপুল সংখ্যক এই মানুষগুলোকে বাংলাদেশের একার পক্ষে ব্যবস্থাপনার আওতায় আনা সম্ভব নয় বলে জানান তারা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, উখিয়া, কক্সবাজার।